ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্স আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সবাইকে ফিউচারে বেড়াতে নিয়ে যাব। ভবিষ্যতে 30 বছর পর আমরা কোথায় ছুটির দিনগুলো কাটাতে পারি, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। সবাই ভবিষ্যতে নতুন কিছু দেখতে বা করতে চায়। আধুনিক প্রযুক্তির ফলে এবং বিজ্ঞানের সুবাদে এখন অসম্ভব বলে কিছুই নেই। বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন বিজ্ঞানীরা সাম্প্রতিককালে এমন কিছু প্রজেক্ট হাতে নিচ্ছেন, যদি সেগুলি বাস্তবায়ন হয় তাহলে 30 বছর পরে আপনি ছুটির দিনগুলো যেসব জায়গায় কাটবে তা আজকে আমরা দেখে নিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ভ্রমণের জন্য দারুণ বিমান। এরিক আলমাস একটি পরিবেশ বান্ধব বিমানের ডিজাইন করেছেন। এই বিমানে চড়ে মানুষ বিমান চলাকালীন সময়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে এবং সূর্যের কিরণ উপভোগ করতে পারবে। ভাসমান শহর। লিসিপ্যাক ভাসমান শহরের একটি প্রকল্প যা ভিনসেন্ট কোলাবোট হাতে নিয়েছে। সমুদ্রের প্রাণীর উচ্চতা বৃদ্ধি পেলে এ ধরনের শহর কার্যকরী হতে পারে। এই শহরটিতে অনায়াসে প্রায় 50,000 মানুষের স্থান হয়ে যাবে। এটা নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হবে। শহরটিতে সব ধরনের ব্যবস্থা থাকবে, শপিং মল, বিনোদন স্থান এবং কর্মক্ষেত্র। প্রকৃতির সদৃশ্য থাকার অন্যতম অভিনব উপায় হলো এটি। উড়ন্ত বাগান। আমাদের সবারই একটি স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব পৃথিবীর স্বপ্ন রয়েছে। ভিনসেন্ট কোলাবোটের অন্যতম আরেকটি প্রজেক্ট হচ্ছে উড়ন্ত বাগান, যা দূষিত বাতাসকে পরিষ্কার করবে। বোমেরাং। এটি একটি বিনোদনের স্থান এবং একটি বাস্তব দ্বীপ। এটি নিজস্ব শক্তির উৎস রয়েছে। বোট। ছুটির দিনে বোটে চড়ে ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে। ডিজাইনার জাহা হাদিদ ডিজাইনটি করার অনুপ্রেরণা পান পানির নিচের দুনিয়া থেকে। বোটটি ভিতরে এবং বাইরে উভয় দিক থেকে অত্যন্ত চিত্তাকর্ষক। অত্যন্ত চমৎকার বিমান। এটি দেখে মনে হতে পারে অন্য গ্রহ থেকে এসেছে, তবে ডিজাইনার মার্ক বায়ার বিলাসবহুল এই আকাশযানটি তৈরি করেছে যাতে এর মধ্যে যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারে। ভিতরটা অত্যন্ত দৃষ্টিনন্দন। ভিতরে অনেক জায়গা রয়েছে এবং বাইরের দৃশ্য সহজেই উপভোগ করা যায়। কৃত্রিম দ্বীপ। এটি লন্ডনের ইয়ট নির্মাণ কোম্পানি ডিজাইন করেছে। এটি গ্রীষ্মকালীন একটি দ্বীপ যার মধ্যে একটি জলপ্রপাত, সুইমিং পুল এবং একটি ছোট্ট আগ্নেয়গিরি রয়েছে। মোনাকো শহর। এটি ইয়ট আইসল্যান্ড ডিজাইন কোম্পানির একটি প্রজেক্ট। মোনাকো প্রেমীদের এটি পছন্দ হতে পারে। এই বিলাসবহুল জাহাজের মোনাকোর অনেক দর্শনীয় স্থান রয়েছে। বিলাসবহুল হোটেল, ডি প্যারিস, মন্টে কার্লো ক্যাসিনো, রেস্তোরাঁ ক্যাফে ডি প্যারিস, এমনকি মোটাওকাতে গ্র্যান্ড পিক্স রুটের মতো দেখতে একটি রাস্তাও রয়েছে। একটি বড় জাহাজের মধ্যে গোটা একটি শহর। এটি আটলান্টিক্স দ্বিতীয়, যার আয়তন প্রায় নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের সমান। এর ধারণাটি আমাদের অত্যন্ত চমৎকার লেগেছে। এইরকম শহর যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে আসলে অনেক বিনোদনমূলক হবে। সবুজ দ্বীপ, যার সাথে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। পিসিলা একটি ভাসমান সবুজ বাগান যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা নদীর জলকে পরিষ্কার করবে এবং সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করবে। এর সাথে একটি বায়োফিল্টার রয়েছে এবং জল পরিষ্কার করার জন্য বাগানকে ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে থাকা সবুজ বাগানটি বিশুদ্ধ বাতাস এবং অক্সিজেনের উৎস হবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।